চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান তিন। উৎক্ষেপণের তিন সপ্তাহের বেশি সময় পর শনিবার চন্দ্রযান তিন চাঁদের কক্ষপথে পৌঁছয় বলে জানায় ভারতীয় মহাকাশ সংস্থা। তারা জানায় সবকিছু ঠিক থাকলে চলতি মাসের 23 থেকে 24 আগস্ট চাঁদের দক্ষিণাংশের মাটিতে অবতরণ করবে এই মহাকাশযান। এই মহাকাশযানটিতে রয়েছে বিক্রম নামের ল্যান্ডিং মডিউল এবং প্রজ্ঞায়ান নামের রোভার। ভারতের আগে একমাত্র রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে পেরেছে। $74.6 মিলিয়ন ব্যয়ে এই চন্দ্রাভিযানকে ভারতের মহাকাশ গবেষণার এক মাইল ফলক মনে করা হচ্ছে।